বন্ধুরা স্বাগত খবর বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে। চলছে বৃষ্টিপাত, রাতভর বৃষ্টির ফলে আবারও জলমগ্ন বিভিন্ন এলাকা। বাংলার মাথার ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এবং ইতিমধ্যে ড্যামগুলি আস্তে আস্তে অল্প পরিমাণে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। যদিও তারা বলছে যে এই জলটি কিন্তু ড্যামের চাপের জন্য ছাড়া হচ্ছে না, কৃষি কাজের জন্য ছাড়া হচ্ছে, এছাড়া ডিবিসিও কিছু জল ছাড়ছে। যদি এটা এখন যেহেতু বর্ষার একদম প্রথম দিক, তাই অল্প পরিমাণে জল তারা ছাড়ছে, তবে এতে বিপদের আশঙ্কা নাই বলেই তাদের ধারণা। তো আমরা সেই সমস্ত আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত আরও চলবে। কোন দিকে কেমন সম্ভাবনা রয়েছে আমরা জানবো মূলত এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন। বন্ধুরা লক্ষ্য করুন, আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং এখানেও কিন্তু বলা হচ্ছে ওই একই রকম কিন্তু আপডেট দিচ্ছে যে কয়েক পশলা বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও কিন্তু কিছুটা রয়েছে সঙ্গে কোথাও কোথাও। এর সঙ্গে সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাতের কিন্তু স্পেল দেখা যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28, সর্বনিম্ন 24-এর মধ্যে থাকছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেকটাই থাকছে। এছাড়া উত্তরবঙ্গের যে আবহাওয়া সেখানে বলা হচ্ছে সেখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম সহ ভারী বৃষ্টিপাত কয়েকটি জায়গাতে হতে পারে, কয়েকটি জেলার একটা দুটো জায়গাতে। সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই দিকটা হতে পারে এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা পেয়ে গেছি 18 তারিখে সকালে দেওয়া রিজিওনাল আপডেট, যেখান থেকে আমরা এক নজরে দেখে নিতে পারবো যে উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গেয়, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয়বঙ্গের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেখানে যে বলা হচ্ছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে সমস্ত জেলাতেই, এমনটা কিন্তু রয়েছে। তারা আপডেট দিয়েছে 18 তারিখ সকালবেলাতে বিহার, ঝাড়খণ্ডের দিকেও রয়েছে, উড়িষ্যার দিকেও রয়েছে। তাপমাত্রাতে ওই যেটা আগের আপডেটে বলেছিলাম সেইটাই রয়েছে, আমরা দেখে নিচ্ছি আর কি রয়েছে। সতর্কতা রয়েছে কিছু উত্তরবঙ্গের জন্য, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও রয়েছে কয়েকটি জায়গাতে, যেমন দার্জিলিং, কালিম্পংয়ের দু একটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি। এছাড়া ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 19 তারিখ সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এছাড়া 20 তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাত, এগুলিতে কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কতাও দিয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এমনই কিন্তু রয়েছে। এছাড়া সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দু একটি জায়গাতে। এছাড়া গাঙ্গেয়, ওয়েস্ট বেঙ্গলে এখনও কমলা সতর্কতা বৃদ্ধি করে রেখেছে আবহাওয়া দপ্তর বলছে। আমরা দেখে দিচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গাতে সমস্ত জেলাতে, মানে গোটা দক্ষিণবঙ্গেই একটা বর্ষামুখর দিন থাকতে পারে। হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও। 19 তারিখ অর্থাৎ শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গাতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, বাকি জায়গাতে হয়তো হালকা মাঝারি থাকবে বা একটু জোরদার বৃষ্টিপাত হয়তো থাকতে পারে। এছাড়া 20 তারিখ থেকে একটু করে কমে যাচ্ছে, কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে যেমন মুর্শিদাবাদ, বীরভূমের দিকে থাকতে পারে, এরকমই রয়েছে। মানে মোটামুটি 21 তারিখ থেকে একটু করে কমের দিকে হয়তো থাকবে। বিহার, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য দেখা যাক কোনো সতর্কতা দিচ্ছে কি না। ওই 18 তারিখ পর্যন্তই কিন্তু রয়েছে, আর বাড়ায়নি, পরবর্তী আপডেট হলে জানিয়ে দেবো। চলুন উইন্ডিতে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা এবারে চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, যেখান থেকে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রয়েছে, যে নিম্নচাপের দাপট যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু রয়েছে বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড এলাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এছাড়া তার প্রভাব রয়েছে বড়, তার জন্য কিন্তু সমুদ্র ওই যে এখানে কিন্তু উত্তাল থাকছে, মানে এখানে ভালো হাওয়া থাকছে, যার জন্যই মৎস্যজীবীদের হয়তো যেতে সতর্কতা দিয়েছে না যাওয়ার জন্য, যে এখানে গভীর সমুদ্রে যাবে না। এছাড়া হাওয়ার দাপট থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকেও একটু হাওয়া থাকতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম,
এবং বরিশাল এছাড়া ত্রিপুরার দিকে কিছুটা হাওয়া, দমকা হাওয়া থাকতে পারে, এছাড়া ময়মনসিংহের দিকে কিছুটা থাকতে পারে, বাকি অন্যান্য জায়গাতে হালকা মতো ঠান্ডা আবহাওয়া থাকতে পারে। এছাড়া আমরা পরের দিকে নিয়ে গেলে দেখা যাক বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু এই চট্টগ্রাম বিভাগ এদিকে বা বরিশালের দিকে ঢাকা দিকে কিন্তু এখানে জোরদার হাওয়া থাকতে পারে, ভালো হাওয়া থাকবে। পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে হাওয়াটা কেটে যাবে, আরও কমে যাচ্ছে, দেখুন সমুদ্র উত্তালটা অনেকটা কমে যাচ্ছে। 20 তারিখ থেকে মোটামুটি হাওয়ার দাপটটা সাগরের মধ্যেও কিন্তু কমে যাচ্ছে, এমনটা দেখা যাচ্ছে, অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের ব্যাপারটি দেখে নেব, স্যাটেলাইটে যাব। বজ্র বৃষ্টি মোডে আমরা চলে গেলাম, দেখা যাক কী বৃষ্টিপাত দেখাচ্ছে, আবহাওয়া দপ্তর কী বলছে আর এখানে উইন্ডি কী বলছে। তো দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত, এমনিতেই ঘূর্ণাবর্ত থাকার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করে গেছে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। মূলত রাত্রেবেলাতে ভারী বর্ষণ চলছে অনেক জায়গাতে। আপনারা জানান কেমন আপনারা পাচ্ছেন, এদিকে মালদা দেখতে পাচ্ছি, এদিকে রাজশাহী মুর্শিদাবাদের দিকে রয়েছে, এগুলি এবারে খুলনা বরিশালের দিকেও রয়েছে ভারী বৃষ্টিপাত, বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি থাকতে পারে। এছাড়া এই মেঘালয় আসামের কিছু অংশ এবং ময়মনসিংহ সিলেটের কিছু কিছু এলাকাতে একটু করে বৃষ্টিপাত দেখা যেতে পারে। আমরা নিয়ে যাচ্ছি দুপুরবেলার দিকে কী অবস্থা দেখে দিচ্ছি, দুপুর থেকে মূলত বৃষ্টির দাপট কিন্তু বাড়তে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, এটা বোঝা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ঢুকবে, বৃষ্টিপাত রয়েছে, আমি এলাকাগুলো জুম করছি না, আপনারা দেখুন বৃষ্টিপাতে, দেখুন এই যে মোটামুটি সন্ধ্যের আগেই কিন্তু বৃষ্টিপাত কিন্তু ভালো মতো নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গটাকে একবার নজর দিয়ে দিই ভালো করে, তারপর অন্যান্য জায়গাতে যাচ্ছি, যেমন পুরুলিয়া মানে এই যে এদিকটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, এদিকে আসান, এই যে আসানসোল রয়েছে চিত্রঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া রঘুনাথপুর দেখাচ্ছে, হুরা বাঁকুড়া, বাঁকুড়ার দিকে এদিকটাতে গোয়ালদোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক অর্থাৎ এই দিকটাতে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, এবার এছাড়া ঝাড়খণ্ডের কিছু এলাকাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। এছাড়া বৃষ্টিপাত প্রবেশ করবে এইদিকে সুন্দরবন এলাকা দিয়ে পরিষ্কার প্রবেশ করবে, হলদিবাড়ি রয়েছে, গোসাবার রয়েছে, এদিকে বারুইপুর বিষ্ণুপুরের দিক দিয়ে কলকাতা নিউ টাউন দমদম এদিক দিয়ে কিন্তু খড়দা পানিহাটি চন্দননগরের দিক দিয়ে যাবে। এছাড়া হাবড়া রয়েছে, চাকদা রয়েছে, বনগাঁও রয়েছে, পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই দিকটাতে বৃষ্টিপাত, এছাড়া কাট পূর্ব বর্ধমানের এই এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও রয়েছে বীরভূমের দিকে বৃষ্টিপাত রয়েছে, এছাড়া বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে তো রয়েছে দেখাই যাচ্ছে, এদিকে কোলাঘাট উলবেড়িয়ার দিকেও মানে সব জায়গাতে একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে, এই সময়তে থাকতে পারে। এছাড়া বাংলাদেশে দেখুন জোরদার বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে এই দিকে ঢুকবে, কলাপাড়া এদিকে হাতিয়া এদিকে সন্দ্বীপ দিয়ে কিন্তু ঢুকবে, মহেশখালের দিকে বৃষ্টিপাত ঢুকছে, বরিশাল দিয়ে কিন্তু ঢাকার দিকে ভালো বৃষ্টিপাত দেখাবে। এছাড়া ঘূর্ণাবর্তের প্রভাবে মনোময় রাজশাহী বিভাগে কোথাও কোথাও যেমন কলার দিকে দেখাচ্ছে আদমদিকের দিকে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলবে এটা দেখাই যাচ্ছে। এছাড়া পরের দিকে আরও নিয়ে গেলে দেখুন বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে, আমরা দেখিয়ে দিচ্ছি একটু সঙ্গে থাকুন, আরও বৃষ্টিপাত আসছে রাতের দিকে, কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও দেখা যাক বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি, আমরা দেখিয়ে দিচ্ছি কয়েকটি জায়গায়। দেখুন 19 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি যে 18 তারিখ 19 তারিখে কিন্তু বৃষ্টিপাত দাপট কিন্তু থাকবে, থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত ঝিরে বৃষ্টিপাতের পাশাপাশি একটু বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, এতটা দেখা গেল। আমরা স্যাটেলাইটে যাব, তার আগে একটা দুটো জায়গা ক্লিক করে দেখে নিচ্ছি কী পরিস্থিতি দেখাচ্ছে। কলকাতাতে ক্লিক করলাম, আমরা সব জায়গায় দেখুন কলকাতাতে দেখুন মাঝে মধ্যে আংশিক মেঘলাকাশও হতে পারে, এর পাশাপাশি মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও একটু মাঝে মধ্যে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, শনিবার পর্যন্ত রয়েছে এমনটা দেখা যাচ্ছে কলকাতার দিকে। এই দিকে আমরা একবার দেখে নিচ্ছি, আরও একটু পশ্চিম বাঁকুড়ার দিকে ক্লিক করছি, বাঁকুড়াতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। এছাড়া আমরা দেখে নিচ্ছি একটু বোলপুরের দিকে ক্লিক করা যাক, বোলপুরের দিকে এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি থেকে মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া একবার দেখে নিচ্ছি এদিকটে উপকূলের দিকে আমরা ক্লিক করে দেবো, মন্দারমণিতে ক্লিক করছি, দীঘা মন্দারমণি কন্টায় দিকটা আবহাওয়া ঝোড়, এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে, 32 কিলোমিটার গতিবেগে হাওয়া, তার সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়া দেবে। এছাড়া হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু চলবে।
এটা দেখা গেল কাকদ্বীপ ক্লিক করতে দেখি এই সাইডটা কি রয়েছে অবস্থা, এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দমকা হাওয়া থাকবে, তার মানে এটা এই উপকূলের দিকে জোরদার হাওয়া থাকছে। তার মানে আমরা যদি একটু চট্টগ্রামের দিকটা ক্লিক করে দেখি তাহলে দেখুন এখানটাতে বাংলাদেশের, এখানে তো দেখা যাচ্ছে আরও বেশি দাপট, 69 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে, 24 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোটামুটি 26 ডিগ্রি সর্বোচ্চ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি জায়গা ক্লিক করছি না আর, শুধুমাত্র উত্তরবঙ্গে একটা জায়গা ক্লিক করি, আমরা ক্লিক করে দিচ্ছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের দিকে কিন্তু একটু দমকা হাওয়া থাকার সম্ভাবনা এবং তার থেকে তার পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। বাকি আর কোনো জায়গা ক্লিক করছি না, আমরা সোজা চলে যাচ্ছি স্যাটেলাইটে। স্যাটেলাইটে দেখে নিচ্ছি কী অবস্থা রয়েছে, মেঘ থাকার কথা, দেখুন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মেঘ ভালো মতোই রয়েছে। বঙ্গোপসাগরের উপরে তো কালো মেঘ রয়েছে, এছাড়া উড়িষ্যার দিক দিয়ে মেঘ ঢুকছে, প্রবেশ করছে, এছাড়া ঝাড়খণ্ড, এখানে ঝাড়খণ্ড এলাকাতে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, ঘন কালো মেঘই হয়তো রয়েছে। এই যে দেওঘর, গিরিডি, দুমকা, এদিকে মিহিজ্যাম, ধানবাদ এদিকে কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এবার তার মানে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা রয়েছে, এদিকে একদম বাঘমুন্ডি থেকে রয়েছে বলরামপুর, এদিকে রয়েছে কেন্দা পুঁচা রয়েছে, এছাড়া বড়বাজার রয়েছে দেখা যাচ্ছে, এছাড়া খাতড়া, বাঁকুড়া এদিকেও কিন্তু রয়েছে কালো মেঘ, এছাড়া দেখা যাচ্ছে আরও মেঘ রয়েছে ঝাড়গ্রামের উপর রয়েছে, মানে এদিকটা ভালো বৃষ্টিপাত থাকবে। গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, এছাড়া জলেশ্বর রয়েছে, যা দীঘা কন্ডার দিকেও মেঘ কিন্তু যাচ্ছে, বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হবে, কোথাও কোথাও কিন্তু এমনি সাদা মেঘও রয়েছে, তার মানে সেখানে বৃষ্টিপাত এমনিতে হালকা বৃষ্টিপাত চলবে। চন্দননগর, খড়দা, কলকাতা, পানিহাটি, উলবেড়িয়া এদিকটা তো রয়েছে, জংরাপাড়া, মাসাট, খানাকোল, ঘাটাল এদিকেও রয়েছে, কেশপুর, চন্দ্রকোনার দিকেও রয়েছে, আরামবাগের দিকেও দেখাচ্ছে, দশঘড়ার দিকেও কিন্তু দেখাচ্ছে, পূর্ব বর্ধমানের উপরে কিন্তু হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে চলছে বীরভূম, কাটোয়া এদিকে দেখুন রয়েছে মেঘ, মানে এছাড়া রাজশাহী এদিকে রয়েছে, রাজশাহীর দিকে রয়েছে, আমাদের মহাদেবপুরের দিকে দেখা যাচ্ছে, এছাড়া সিরাজগঞ্জ, নাগরপুরের দিকে রয়েছে মেঘ কিন্তু যাচ্ছে, মানে মাঝে মধ্যে কোথাও একটু করে হয়তো হালকা রোদও বেরোতে পারে, ঢাকা বিভাগের কোথাও কোথাও, মাদারীপুর, বরিশালের দিকে আবার এরই মধ্যে মেঘে মেঘে ঢেকে যাবে। এছাড়া যশোর, লোহগড়া রয়েছে, খুলনা, শ্যামপুরের দিকে রয়েছে মেঘে ঢাকা, মানে নদিয়া, 2 চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে, মুর্শিদাবাদের দিকেও থাকবে, এছাড়া পশ্চিমাঞ্চলে ভালো দাপট কিন্তু থাকছে, এতটা দেখা যাচ্ছে, আমরা দেখিয়ে দিলাম। এছাড়া বাকি সমস্ত জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে, মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম, ভুটান, এদিকে আসাম এবং এদিকটাতে রয়েছে পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে, এছাড়া ত্রিপুরার দিকেও রয়েছে, মিজোরাম, মণিপুরের দিকেও কিন্তু মেঘ রয়েছে, অর্থাৎ হালকা বিক্ষিপ্তভাবে কিন্তু চলবে, তারই পাশাপাশি কোথাও কোথাও বিশেষ করে এই ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে ভালো দাপট থাকবে, এর পাশাপাশি ছত্তিশগড় এদিকেও থাকছে বৃষ্টিপাতের দাপট, পরিষ্কার দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে কিন্তু ভালো কিন্তু বৃষ্টিপাত ঢুকছে। তো এটাই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।